হ্যালো, আমি অর্ক সরকার অমিত। আইটিএক্স এর ওয়েব ডেভেলপমেন্ট থার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এর আগে শিখেছিলাম কিভাবে HTML কোডটি করতে হয়, কিভাবে সেভ করে কাজগুলো করতে হয়, এবং কোড এডিটর হিসেবে, টেক্সট এডিটর হিসেবে আমরা কি ইউজ করতে পারি, অর্থাৎ HTML কোডটি লেখার জন্য আমরা কি ব্যবহার করতে পারি। তবে আজ আমরা শিখব HTML ব্যবহার করে কিভাবে টেবিল তৈরি করা পসিবল। ওকে, আমি আপনাদের সামনে এক গাদা কোড শো করলাম। আপনারা দেখে হয়তো ভাববেন যে ও মাই গড, এত কি এইসব! চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো বা আমি এই কোডগুলো লিখে আপনাদের করে দেখাতে পারতাম, তবে সময়গুলো নষ্ট হতো, তাতে ভিডিওটা বাড়তো, আপনাদের ভিডিও দেখার ধৈর্যটাও কমে যেত। আমার ক্ষেত্রে এরকমই হয়েছিল। সো আমি আপনাদের পুরো কোডটা আপনাদের সামনে এনেছি, এবং আমি এখন আপনাদের কোডটাকে ব্রিফ করব। আমার আগের ভিডিওতে আমি খুব ভালোভাবে আপনাদের HTML এর বেসিক জিনিসগুলো দেখিয়েছি, অর্থাৎ ট্যাগ কি, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস কি, এলিমেন্টস কি, এগুলো দেখিয়েছি। সুতরাং ওখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আবার আপনারা কাইন্ডলি যে ভিডিওটি দেখবেন দেন এই ভিডিওতে আসবেন। ওকে, তা আমরা এখানে বেসিক যে কাজগুলো করতে হয়, HTML স্টার্টিং ট্যাগ এবং ইন ট্যাগ নিয়েছি, বডি ডিক্লেয়ার করেছি, হেড সেকশন ডিক্লেয়ার করেছি, হেড সেকশনের টাইটেল টেবিল ডিক্লেয়ার করেছি, অ্যান্ড রীতিমতো টাইটেল টেবিল এখানে চলে এসেছে। দেন আমি যদি এখানে দেখি বডিতে, এখন আমি মূল কাজটি করব, তা হচ্ছে আমি H2 দিয়ে টেবিল ডিক্লেয়ার করেছি, অর্থাৎ হেডার ট্যাগ ডিক্লেয়ার করেছি। এখানে খুব সুন্দরভাবে রয়েছে টেবিল লেখাটি। আমি এর আগের ভিডিওতেও H2, H1, H2, H3 এই ব্যাপারে আপনাদের ব্রিফ করেছি। সো এখন মেইন সেকশনে চলে যাই। টেবিল, আপনি যদি HTML এর মাধ্যমে টেবিল তৈরি করতে চান, তাহলে প্রথমে আপনাকে টেবিল ট্যাগটি ইউজ করতে হবে, অর্থাৎ টেবিল স্টার্টিং ট্যাগ এবং এন্ড ট্যাগ আমি ইউজ করেছি, এবং স্টাইল উইথ দিয়েছি 50%। এই উইথ 50% দেওয়ার ফলে যে পরিবর্তনটা এসেছে তা হচ্ছে সবার উইথ 50% করে এসেছে। এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দিলে আপনারা হয়তো বা এর আসল অর্থটা বুঝবেন। আমি যদি এখানে 100% উইথ দিই এবং সেভ করি, অ্যান্ড দেন আমি পেজটাকে রিলোড করি, দেন দেখেন 100% সবার উইথ চলে এসেছে। সো এটা অনেক বড় দেখাচ্ছে, সো আমি এখানে 50% রাখি, 50% রাখি, এবং বর্ডার 1 পিক্সেল, অর্থাৎ এই যে টেবিলের যে বর্ডারগুলো, এই বর্ডারটা এসেছে 1 পিক্সেল দেওয়াতে এই বর্ডারটা এসেছে টেবিলের পাশে। আমি এই অ্যাট্রিবিউটসটি ইউজ করেছি, এখানে 1 পিক্সেল বর্ডার দিয়েছি। ওকে, আমি যদি এখানে 2 পিক্সেল দিই তাহলে একটা মজার জিনিস দেখবেন। আমি যদি এখানে সেভ করি, অ্যান্ড দেন যদি আমি পেজটাকে রিলোড করি, দেন এখানে 2 পিক্সেল, অর্থাৎ বর্ডারটি আরও গাঢ় হয়েছে। অ্যান্ড আমি যদি এখানে বর্ডারটা কেটে দিই, দেন সেভ করি, বর্ডারটা যদি কাটা হয়নি, দেন সেভ করি, তাহলে দেখবেন এখানে আরও পরিবর্তন আসবে, কোনো বর্ডারই নেই। ওকে, আমি 1 পিক্সেল করে দিয়েছিলাম বর্ডার, সো সব দিকে বর্ডার হয়েছিল 1 পিক্সেল। সো আমি এখানে 1 পিক্সেলই দিই আপনাদের বোঝার স্বার্থে। এবং টেবিলের ক্যাপশন, অর্থাৎ প্রত্যেকটি টেবিলে একটি ক্যাপশন থাকে, অর্থাৎ টেবিলটার নাম কি। আমি এখানে একটি রেজাল্ট টেবিল তৈরি করেছি, সো আমি এখানে রেজাল্ট টেবিল ক্যাপশনে চলে এসেছে, একটু রিলোড দেওয়া হয়নি। ওকে, রেজাল্ট টেবিল চলে এসেছে। এখন টেবিলের ইম্পর্টেন্ট জিনিস, রো এবং কলাম। আমি রোতে ফার্স্ট নেমটি ডিক্লেয়ার করেছি, সো আমি এখানে টিয়ার ট্যাগটি ইউজ করব। রোতে কিছু লেখার জন্য আমি এখানে টিয়ার ট্যাগটি ইউজ করব, এবং টেবিল হেড, অর্থাৎ TH ইউজ করেছি। তার কারণ হচ্ছে
এই টেবিলের হেড যে নেমগুলো, অর্থাৎ টেবিলের উপরের সারিতে যে নেমগুলো থাকে, অর্থাৎ ফার্স্ট নেম, ক্লাস, রেজাল্ট, এগুলোকে টেবিলের হেড ট্যাগ দ্বারা, টিএইচ ট্যাগ দ্বারা ডিক্লেয়ার করতে হয়, এবং আমি এখানে তাই ডিক্লেয়ার করেছি। এবং এবং দেন একে একে আমি দিয়েছি ফার্স্ট নেম, টিএইচ, ক্লাস, রেজাল্ট। এবং সেম ভাবে আমি এখানে ফার্স্ট নেম, ক্লাস অ্যান্ড রেজাল্ট, অ্যান্ড দেন এগেইন আমি আবার টিআর ট্যাগ ইউজ করব, কারণ পরের লাইনে আমাকে পরের রোতে যদি কিছু লিখতে হয় তাহলে আমাকে আবারও টিআর ট্যাগটি ইউজ করতে হবে। দেন আমি আবার টিআর ট্যাগটি ইউজ করব এবং এখানে টিডি অর্থাৎ টেবিলের ডিটেলসটা এখানে আমি দিব, যেমন অর্ক 10A, অর্থাৎ অর্ক ক্লাস 10-এ পড়ে এবং তার রেজাল্ট A, এখানে সেই কাজটি করা হয়েছে। এবং এভাবেই সম্পূর্ণ টেবিলটি কমপ্লিট করা হয়েছে। আপনারা খুব ভালোভাবে দেখলে সেইম ওয়েতে টেবিলটি কমপ্লিট করা হয়েছে। তাই HTML দিয়ে আমরা সহজেই অনেক সুন্দর সুন্দর টেবিল তৈরি করতে পারি। এবং এটাই ছিল টেবিলের বেসিক। আপনারা যদি টেবিলের আরও ডিটেল শিখতে চান আপনাদের চেষ্টা করতে হবে, কারণ আমরা বেসিকটুকু আপনাদের শিখাবো এবং ডিটেল আপনাকে করতে হবে। যদি আপনাদের ভিডিওতে অথবা আপনারা কোডিং করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন, অথবা আপনার আইডিয়া, আপনি কি নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন যে একটা নতুন টেবিল তৈরি করবেন, যদি আপনার তৈরিতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট সেকশনে বললেই আমরা আপনাদের সবসময় পাশে থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এবং আমি থার্ড টিউটোরিয়ালে নিয়ে আসব ফর্মের সাথে আমি আরও একটি জিনিস শিখাবো, তা হচ্ছে ইমেজ অ্যাড করা। এই দুটো সেকশন শেষ করে আমরা HTML শেষ করে দেব এবং আমাদের নেক্সট সেশন আসবে CSS।